डोडो गाड़ीते बसे बसे घुमे ठुले पड़छे। सकाल सकाल बाबा सबाइके घुम थेके तुले एक बंधुर बाड़ीर उद्देश्ये रवाना दिएछे। डोडो आर घुमियो ना सोना, आमरा आर किछुक्षणेर मध्येई पौंछे जाब। आर एकटु घुमोते दाओ ना बाबा। डोडो सोना, ओखाने गिये किन्तु तुमि आर राय अनेक मजा पाबे। केन मा? कारण ओखाने तोमरा एकटा बंधु पाबे, ওর নাম বনি। বনি কিন্তু খুব ভালো পাপেট বানাতে পারে। পাপেট? পাপেটের কথা শুনে ডোডো ঘুম থেকে উঠে পড়ে। কিরকম পাপেট বাবা? চলো গিয়েই দেখতে পাবে। বাবা গাড়ি চালিয়ে সামনের দিকে এগোতে থাকে। ডোডোর আর ঘুম ধরে না। কিছুক্ষণের মধ্যেই বাবা তার বন্ধুর বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করায়। বাবার বন্ধু, তার স্ত্রী ও ছেলে বনি বাড়ির বাইরেই অতিথিদের আপ্যায়ন করবে বলে দাঁড়িয়েছিল। এই তো তোমরা সবাই এসে গেছো। রাই, ডোডো, তোমাদের নতুন বন্ধুর সাথে হাত মেলাও। হাই, আমি বনি। আমি ডোডো। আমি রাই। প্রাথমিক ইন্ট্রোডাকশনের পর সকলে বাড়ির ভিতর ঢুকে যায়। রাই আর ডোডোর বোন মায়ের কোল থেকে নেমে দাদা দিদির সাথে অন্য ঘরে চলে যায়। বনি, তোর পাপেট কোথায়? এই যে এখানে। এই বলে বনি একটা বড় বাক্সের ভেতর থেকে তার তৈরি করা পাপেট বের করে, আর সেই পাপেটটিকে হাতে গলিয়ে অন্যরকম গলা করে বলে, হাই, আমি ম্যাক্স, খাই স্ন্যাক্স। বনি, আমাকেও পাপেট বানানো শিখিয়ে দিবি রে? হ্যাঁ, আমাকেও। কেন শেখাবো না, দাঁড়া তাহলে। বনি তার বাক্স থেকে পাপেট বানানোর সরঞ্জাম বের করে, তারপর একটা কাগজ দিয়ে পাপেটের বডি বানায়, আর একটা কাগজ দিয়ে পাপেটের মাথা। এই নে ডোডো, এতে এবার নিজের ইচ্ছে মতো চোখ মুখ এঁকে নে। ডোডো পাপেটের চোখ মুখ আঁকে। রায়ও অন্য একটা মেয়ে পাপেট বানিয়ে তার চোখ মুখ আঁকে। বাহ, তোরা তো দারুণ পাপেট বানিয়েছিস। আমি আমি এই ফ্র্যাঙ্ক আমি। আচ্ছা, তুমিও পাপেট বানাবে সোনা? হ্যাঁ, এই ফ্র্যাঙ্ক আমি আমি। বোন খুব হাতি পছন্দ করে, তাই হাতির পাপেট বানাবে বলছে। বনি সঙ্গে সঙ্গে কাগজ দিয়ে হাতির পাপেট বানিয়ে রাই আর ডোডোর বোনের হাতে দেয়। ওয়াও, এই ফ্যান্ট, ওয়াও। তারা সবাই কিছুক্ষণ পাপেট নিয়ে খেলে, তারপর বনির মা সবাইকে খেতে ডাকে। সবাই খাবার টেবিলে চলে যায় এবং কিছুক্ষণের মধ্যেই খাওয়া শেষ হয়ে যায়। তারপর ডোডো বলে, এবার আমরা একটা পাপেট শো দেখাবো। তাই নাকি ডোডো সোনা, পাপেট শো? ইন্টারেস্টিং। হ্যাঁ বাবা, মা, আঙ্কেল, আন্টি সবাই ওই ঘরে চলো। রায়ের কথা মতো সবাই ঘরের ভিতর যায়। সেখানে বনি আগে থেকেই পাপেট শো এর ব্যবস্থা করে রেখেছিল। টেবিলের পিছন দিকে রাই, ডোডো, বনি তিনজনে হাতে পাপেট পরে রেডি হয়ে যায়, আর বাকি সবাই সামনে অডিয়েন্সের আসনে বসে থাকে। আরে বা, জায়গাটা তো খুব সুন্দর। কিন্তু এখানে হাতি থাকে, আমরা হাতির এলাকায় ঢুকে পড়েছি। তো কি হয়েছে? আমার ঘরে কেন এসেছিস? ওরে বাবা, হাতি! পালা 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 পালা। বাহ, তোমরা দারুণ পাপেট শো করেছো, হ্যাটস অফ। এরপর রাই আর ডোডো নিজেদের পাপেট নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। রাই ডোডো পাপেট বানাতে শিখে যায় এবং বনির সাথে তাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। খেয়াল খুশি।
একদিন বিকেল বেলা রায় আর ডোডো তাদের দাদুর সাথে পার্কে আসে। ইয়ে, আজ অনেক মজা হবে। হ্যাঁ, আমি দোলনায় দুলবো। ইয়ে, করবে দাদু ভাই, অনেক মজা করবে দিদি ভাই। পার্কে গিয়ে রায় আর ডোডো দেখে যে সেখানে দুটো দোলনায় দুজন বাচ্চা ছেলে মেয়ে আগে থেকেই দুলছে। তাদের নাম রন আর রানী। তারা দুজন রায় ডোডোর প্রতিবেশী। রায় ডোডো তাদের কাছে গিয়ে বলে, রন, রানী, তোদের অনেক মজা হচ্ছে বল। হ্যাঁ রায়, অনেক মজা, দুলে অনেক মজা হচ্ছে। এবার আমাদের দুজনকে একটু দুলতে দে না। না, আমরা আগে এসেছি তাই আমরা দুলবো। রায় আর ডোডোর মন খারাপ হয়ে যায়। তারা দুজনে দাদুর কাছে যায়। দাদু, দেখো না, রন আর রানী আমাদের দুলতে দিচ্ছে না, তুমি ওদের বকে দাও। না দাদু ভাই, কাউকে বকা ঝকা করতে নেই, বুঝিয়ে বলতে হয়। তোমরা ওদের বুঝিয়ে বলো, তাহলে নিশ্চয়ই ওরা তোমাদের দুলতে দেবে। দাদুর কথা মতো রায় আর ডোডো আবার দোলনার কাছে যায়। তোরা তো অনেকক্ষণ থেকে দুলছিস বল, এবার আমাদের দুলতে দে না। না রাই, তোরা একবার দোলনায় বসলে আমাদের আর দিবি না। দেব, প্রমিস করছি। না না না, আমি দেব না। রায় আর ডোডোর মন খারাপ হয়ে যায়। তারা দাদুর কাছে গিয়ে আবার নালিশ করে। দাদু, তুমি একবার গিয়ে ওদের বলো না। আচ্ছা ঠিক আছে দাদু ভাই, চলো। এবার দাদু নিজে রন আর রানীর কাছে আসে এবং বলে, এই যে সোনারা, আমার দাদু ভাই আর দিদি ভাইকে একটু দুলতে দাও না, তোমরা না গুড বয় গুড গার্ল। না দাদু, আমাদের এক্ষুনি বাড়ি গিয়ে পড়তে বসতে হবে, তাই আমরা একটু দোল খেয়ে নিচ্ছি। আমার সোনা দাদুরা, দাও না রায় আর ডোডোকে একটু দুলতে, ওরাও একটু আনন্দ করুক। আমরা আগে এসেছি তাই আমরা আগে আনন্দ করব। রন আর রানী কিছুতেই কথা শোনে না। রায় আর ডোডো মনের দুঃখে দাদুর সাথে পার্কের একটা বেঞ্চে বসে থাকে। আজকের দিনটাই ভালো নয়, ভেবেছিলাম কত মজা করব। ঠিক বলেছিস ডোডো, রন আর রানী খুব বাজে। ঠিক এই সময় মা সেখানে চলে আসে আর রায় ডোডোর কথা শুনে নেয়। না রায় ডোডো, কাউকে বাজে বলতে নেই সোনা। দেখো না মা, ওরা আমাদের দোলনায় দুলতেই দিচ্ছে না। কত করে বললাম, দাদুও বলল, কিন্তু দিচ্ছেই না। তাহলে তোমরা স্লাইডে কি আনন্দ করো বাবা। না, আমি দুলব। বৌমা, তুমি একটু বুঝিয়ে বলো তো দেখি। চলো সোনারা, তোমরা আমার সাথে চলো। রায় আর ডোডো মায়ের সাথে দোলনার কাছে যায়। মা রন আর রানীকে দোলনা দেওয়ার কথা বললে তারা আগের মতোই রাজি হয় না। মা তখন বলে, সোনারা, পার্কে তো সবাই মজা করবে, বলো, তোমরা অনেকক্ষণ দুলেছ, এবার তোমরা স্লাইড করো, শেয়ার করলে কিন্তু ফ্রেন্ডশিপ বাড়ে। হ্যাঁ আন্টি, এটা ঠিক বলেছ। আবার তোমরা দুলবে, তখন রায় আর ডোডো স্লাইড করবে। আবার যখন তোমরা স্লাইড করবে, তখন রায় ডোডো দুলবে। তাহলেই তো আর কাউকে দাঁড়িয়ে থাকতে হয় না, সবাই মজা করতে পারবে। কিন্তু যদি চারজনের একসাথে দুলতে বা স্লাইড করতে ইচ্ছে হয় তাহলে? তাহলে চার পাঁচবার দুলবে, আবার অন্যজন চার পাঁচবার দুলবে। একবার স্লাইড করবে, তোমার পিছন পিছন আবার আরেকজন স্লাইড করবে। তাহলে সবাই একসাথে মিলে মিশে মজা করতে পারবে, তাই না? হ্যাঁ তাই তো, চল রানী আমরা স্লাইড করি। চল রন, রাই ডোডো, তোরা দোলনায় দোল। ইয়ে, কি মজা কি মজা। থ্যাংক ইউ রন, থ্যাংক ইউ রানী। থ্যাংক ইউ মা, ইউ আর জিনিয়াস। এরপর সবাই হেসে খেলে অনেক মজা করতে থাকে। সবাই বুঝতে পারে
শেয়ার করার মধ্যেই আসল খুশি লুকিয়ে রয়েছে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। আমাদের আরো মজাদার ভিডিওগুলি দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করো। বাই বাই বন্ধুরা।